এত সুন্দর একটা ডালিয়া দিয়ে রেসিপি শেয়ার করলাম, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, একটা লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আজকে রেসিপিটা ডালিয়া দিয়ে, আর মাফিন বানাচ্ছি ডালিয়া দিয়ে, আর মিক্সড ভেজিটেবল কিছু দিতে পারো, আমি এখানে আলু আর মটরশুঁটি দিচ্ছি। এত টেস্টি একটা রেসিপি, যেটা প্রেজেন্টেশনটাও দারুণ কালারফুল, এবং বাচ্চা থেকে বয়স্ক বাড়িতে সবার জন্য খুবই দারুণ লাগবে। বাচ্চাদের টিফিনে যদি দাও, টিফিন বক্স পুরো খালি করে আসবে। বড়দের বিকেলে টিফিনে বানিয়ে দাও, গেস্ট এলে প্রেজেন্টেশনটা সুন্দর করে করো, এরকম কালারফুল মাফিন কাপের মধ্যে দাও, ব্যাস দেখবে একদম ঝটপট উঠে গেছে, সবাই জিজ্ঞেস করবে, রেসিপি চাইবে। চলো দেখে নিই এই রেসিপিটা ডালিয়ার আজকে আমি কিভাবে বানালাম। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? ডালিয়ার এই রেসিপিটা ভীষণ হেলদি। ডালিয়া দেখো হাফ কাপ নিয়েছি, জলে 3-4 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিতে হবে, যাতে ডালিয়াটা খুব সফট হয়ে যায়। ভালো মতো সফট হওয়া চাই ডালিয়াটা, ভালো করে আগে ধুয়ে তারপরে 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। আলু নিয়েছি 4টে সেদ্ধ করে, মটরশুঁটি নিয়েছি হাফ কাপ। আমরা অন্য ভেজিটেবলও দিতে পারো, গাজর বিনস দিতে পারো সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, একটা বড় পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, বাচ্চাদের খেলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে। আর স্প্রিং অনিয়ন দিয়েছি, আর নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর তোমাদের কাছে যদি মিক্সড হার্ব না থাকে, আমি এখানে মিক্সড হার্ব দিয়েছি 1-1.5 চামচ, আর যদি না থাকে অরিগ্যানো দিতে পারো, অরিগ্যানো না থাকলেও স্প্রিং অনিয়নের সাথে ধনে পাতা দিতে পারো। চিলি ফ্লেক্স দিয়েছি, বাচ্চারা খেলে এগুলো অ্যাভয়েড করে যাবে। আর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম এখানে অলিভ অয়েল, এটা হাফ কাপ, তাই হাফ কাপের অর্ধেক 1/4 কাপ আমি এখানে তেল নিয়েছি, অলিভ অয়েল নেবে। অলিভ অয়েল যদি না থাকে তাহলে বাটার দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে, এটা নুন দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে একদম সফট করে মেখে নেবে, আলুটা যেন খুব ভালো মাখা হয়। এর মধ্যে তোমরা চিকেন যদি দিয়ে বানাতে চাও, চিকেন সেদ্ধ করে তোমরা এখানে দিতে পারো। আমি এটা একদম ভেজ করেছি, কারণ আমার হাজব্যান্ড ভেজ খান। এবার দেখো মাফিনে ছোট ছোট যে কাপগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি, এটার মধ্যে না একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেবে, তারপরে গোল্লা বানিয়ে বানিয়ে এগুলোর মধ্যে দিয়ে দেবে। দেখো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবেই দেবে। এগুলো তোমাদের একটু আইডিয়া হিসাবে, বাচ্চাদের কি হয় প্রেজেন্টেশনটা যদি তুমি বাচ্চাদের বলো বা বাড়িতে কোনো গেস্ট এলো তাদের যদি সুন্দর করে পরিবেশন করে দাও না, খাওয়ার রুচিটাও কিন্তু বাড়ে আর সাধারণ জিনিস অসাধারণ হয়ে যায়। প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর উপর থেকে চিলি ফ্লেক্স একটু একটু দিয়েছি। বাচ্চাদের বারবার বলছি, বাচ্চাদের জন্য যখন বানাবে এগুলোকে বাদ দিয়ে দেবে। আর উপর থেকে বেশি করে চিজ, গ্রেট করা চিজ দিয়ে দিলাম। চিজ দিলে না টেস্টটাই অনেক বেড়ে যায়। এভাবে নানা রকম ভেজিটেবল দিয়েও এটা তোমরা বানাতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি এটা বেক করেছি, বেক করার জন্য না এটা অনেক হেলদি হয়ে গেছে। এটার মধ্যে জাস্ট 1/4 কাপ আমি অলিভ অয়েল মিশিয়েছি, বা বাটার তোমরা মেশাতে পারো। সবগুলো দেখো রেডি হয়ে যাওয়ার পরে বেকিং ট্রেতে সাজিয়ে নিলাম। এবার বেকিং করেছি 10 মিনিট প্রিহিট 180 ডিগ্রিতে, আর 180 ডিগ্রিতে 15-20 মিনিট বেক করেছি। দারুণ টেস্টি একটা রেসিপি, আর হেলদিও বটে, আর খুব কালারফুল। এইভাবে সুন্দর করে সাজিয়ে যদি তোমরা পরিবেশন করো না, তাহলে খাওয়ার তৃপ্তিটাই আলাদা। বেকিং করতে অসুবিধা হলে এটাকে টিকিয়া বানাতে পারো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো মিশ্রণের সাথে মিশিয়ে ননস্টিক প্যানে অল্প তেল ব্রাশ করে টিকিয়া বানিয়ে নাও, আর সুন্দর করে পরিবেশন করো। তবে বেকিং করলে এই মাফিন কাপগুলো দিয়ে করলে না দারুণ লাগবে, ছোট ছোট একদম কিউট কিউট, ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। যদি মনে হয় তোমাদের ভালো লেগেছে, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও প্লিজ।